কম্পিউটারের যুগে বিজ্ঞান ভাবাপন্ন মানুষ সবাই প্রত্যক্ষবাদী, সেই যুগে বা সেই সময়ে এরকম কৃষ্ণ ভক্তের জমায়েত, কৃষ্ণ কথা শোনার জন্য স্বাভাবিকভাবে মহাপ্রভু প্রসন্ন। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মৌর হরিনাম। তা আজকের এই পরিবেশ আমার মন বলছে মহাপ্রভুর কৃপা বা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী হ্যাঁ সত্য হতে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ কৃষ্ণ ভক্ত গুরু গোবিন্দের কথা শোনার জন্য এত শ্রদ্ধা নিয়ে বসে আছেন। তো বলি এ গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে, তবে শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই, এটাই থাকবে না আর বাড়বে। কেন বাড়বে না, হাজিরা অফিসে গেলে হাজিরা দিতে হয়, তারপরে যা ইচ্ছে করো। ঠিক সেরকম হরিবাসরের হাজিরা হলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে সামান্য বেড়েছে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। গীতার কথায় বলা যায় অভ্যাস যোগে ন, সব কিছুই মানুষ করতে পারে অভ্যাসের দ্বারা। এই জন্য মহাপ্রভু একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, সেটা হলো দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আচ্ছা খুব সুন্দর হাতে তালি দিলেন, যেন মনে হলো আপনারা পুরস্কার পেলেন। হরি নামে এরকম হাতে তালির কোনো মূল্য নাই, তালি দিতে হবে তালে তাল মিলাতে হবে আর হরি নামে তালি দিতে হবে। হ্যাঁ এই অমুক জন একটা বাক্স পেয়ে গেল পুরস্কার, এসে কর তালি না। আচ্ছা যাই হোক, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বার মানে নিজের বাড়িতে, সকল সদস্যকে নিয়ে যে যাই করো করো, কিন্তু এটাও করো, সেটা হলো হরিনাম। দিনান্তে দিনান্তে দিনের অন্তে বা দিনের শেষে, তুলসী তলায় হতে পারে, ঘরের কোণে হতে পারে, শ্রী গোবিন্দ মন্দিরে হতে পারে, সবাইকে নিয়ে প্রতিদিন একটু নিয়মিতভাবে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা, ভগবানকে বাদ দিয়ে সংসার হয় না। নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি স্তোতার্পিত, নিয়মিত স্মরণেন কাল এতাদৃশ ভগবান মমাপি মিদৃশ মিহাজনী নানুরাগ। মহাপ্রভুর বাণী, যে কোনো নামের মধ্যে যদি কারো শ্রদ্ধা জন্ম নেয়, কেউ যদি উচ্চারণ করে, সে আমাকেই প্রাপ্তি হয়ে যায়। কারণ কি, হরি নামের মধ্যে আমি সর্বশক্তিকে অর্পণ করে দিয়েছি। এই জন্য যেখানে হরি নাম হয় সেখানে প্রণাম করে বসতে হয়, অনেকে করেছেন আবার অনেকে করেন না, কারণ জানেন না। না জানাটা অপরাধ নয়, জানার জায়গা থেকে যদি না জানতে চান এটা অপরাধ। স্কুল থাকবে পড়াশুনো করবেন না, এটা ঠিক না। জ্ঞানী থাকবে, গুণী থাকবে, সাধু থাকবে, বৈষ্ণব থাকবে,
আপনি জানবেন না জীবন সম্পর্কে, এটা অপরাধ। কারণ কি, নাম রূপী কৃষ্ণ অবতার, যেখানে হরি নাম হয় সেখানে স্বয়ং কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হন বা সেখানে উদীয়মান প্রকাশমান সেখানে আছেন, এই বিশ্বাস নিয়ে হরিবাসরে প্রণাম করে বসতে হয়। যা পাওয়া যাবে ওই আসনে বসে পাওয়া যাবে। অমল পুরাণ শ্রীমৎ ভাগবত বান চলে যাবে, বান 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 বুঝেন তো, কথা বলতে বলতে বান চলে যাবে, তো গঙ্গার ঘাটে এলেন কেন? যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন, এগুলো ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। এখন যেখানে এসেছেন, যে উদ্দেশ্যে এসেছেন, সেটার লাভ তোলার চেষ্টা করতে হবে। মানুষ সবচাইতে চালাক, কিন্তু দেখা যায় বোকার মতো কাজ করে। লাভ তুলে নিতে হবে। কোটি কোটি জন্মের লাভ একদিনে উঠে যাবে, আর না হলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্রনাথ। লক্ষ শূন্য লক্ষ কামনা, ছুটিছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গহন পাথারে। চলতে জানলেই চলতে নেই, আগে লক্ষ্যটা ঠিক করতে হবে, কোথায় যাবে তবে হাঁটা চালু করবে। বলতে জানলেও বলতে নেই, যেটা বলার সেটাই বলতে হবে, বাকিটা বলার লাগবে না। যেটার জন্য এখানে আসা সেটা আমি কতটা বুঝে নিলাম, কতটা জেনে নিলাম, ওই দিকে লক্ষ্যটা রাখতে হবে, না হলে যাওয়া আর আসা সার হবে। তাই জীবনে অনেক কিছু করার আছে, জীবনে অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু সময় নাই। অল্প সময়ের মধ্যে জেনে নিতে হবে আর বুঝে নিতে হবে। আস্তে 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 যেটা বলার সেটা হলো এটাই, হে ভগবান যদুপতি, হে কাঙালের ঠাকুর, হে অনাদির আদি গোবিন্দ, আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে নিউ দিল্লি। আধুনিক কালে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, পুরাণে পুরাকালে ওই জায়গার নাম হলো হস্তিনাপুর, যেখানে একচ্ছত্রপতি সম্রাট যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন ভারতবর্ষে। ভালো লাগে, আজকেও ভারতের রাজধানী কিন্তু ওই জায়গা নিউ দিল্লি। তো সেখানে ভগবান কৃষ্ণ উপস্থিত আছে রাজসভায়। পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে যে হে গোবিন্দ, সামনে কলিকাল, কেমন সামনে কলিকাল, আপনি বারবার বলছেন সাবধান, সামনে ভয়ঙ্কর কলিকাল। তা আমার প্রশ্ন, আপনি কলিকালকে ভয়ঙ্কর বলছেন কেন?
সেই কলিকালের মানুষ কেমন হবে, এর উত্তরটা যদি আপনি দেন আমি খুব প্রসন্ন হব। ভগবান কৃষ্ণ বললেন, বেশ শুনলাম, একটা প্রশ্ন হলো কলিকালের মানুষ কেমন হবে, আর কি কারো প্রশ্ন আছে? ভীম বললেন, আমারও একটা প্রশ্ন। বল কি? হ্যাঁ, কলিকালের ধর্ম কেমন হবে? বাবা, ঠিক আছে, আর কেউ কিছু বলবে? অর্জুন বললেন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? ভালো লাগলো। তাহলে আর কেউ? নকুল বললেন, আমারও একটা জানার ইচ্ছে, এই কলিকালে মানুষ ধর্মযাজন কিভাবে করবে? বেশ, তাও হবে। তখন সহদেব বললেন, আমারও জানার ইচ্ছা, এই কলিকালে মানুষের মানে উপর দিকে যাওয়া, উত্থান কিভাবে হবে, মানে উন্নতি কিভাবে হবে, আবার মানুষের ধ্বংস কিভাবে হবে। ঠিক আছে, আপনাদের উত্তরগুলো খুবই সোজা, এখনি দিতে পারতাম, কিন্তু আমার একটু অন্যত্র যাওয়ার আছে, তাই আজকে পারবো না, আগামীকাল বলবো। তবে তার আগে একটি কাজ আছে, আগামীকাল প্রত্যুষে, প্রত্যুষ মানে প্রাতঃকাল মানে সকাল, এ সকালবেলা পাঁচ ভাই পাঁচটা রাস্তায় একটু হাঁটবে আলাদা আলাদা করে, তারপর আমি আসব, আপনাদের পাঁচটা উত্তর আমি দিয়ে দেব। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, সকালবেলা পাঁচ ভাই পাঁচটা পথে হাঁটা শুরু করতে যায়। ঠিক সেই সময়ে যুধিষ্ঠির মহারাজ বললেন, একটা কাজ করো ভাই, ভগবানের নাম নিয়ে রাস্তায় বাহির হও। বলে কেন? হরি নাম কৃষ্ণ নাম নিলে কি কোনো বিপদ হয় না? মনে করুন, যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তাদের কি কোনো বিপদ হয় না? যেখানেই যাবো হরিনাম নিতে হবে, যা করবো হরিনাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যখন বর্ষা নামে মানে বৃষ্টি নামে, তখন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি আর পড়ে না? হ্যাঁ, বৃষ্টিতে ছাতা মাথায় দিলেন আর বৃষ্টি পড়ে কি না? হ্যাঁ পড়ে, তো ছাতা কেন মাথায় দেন? বলছেন ভীম, বলছেন বৃষ্টি পড়ে তবে কম পড়ে, ছাতা মাথায় তো, এই জন্য বৃষ্টি পড়ে তো কম পড়ে, ওই রকমই জিনিস। মানুষ যা কর্ম করে তার ফল তাকে পুরোটাই নিতে হবে, কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয় তাহলে ওই ছাতা মাথায় দেওয়ার মতো পাবে, তবে কম পাবে। হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফলটা একটু কমবে, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। ভীম বললেন, আর দেরি করব না, হরিনাম অবশ্যই গাইব, কারণ বিপদ সকলেরই হবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করলে বিপদ ভঞ্জন তাকে কৃপা করে। কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, বলো বলো বলো
বলো বলো বলো গীতিধারী লালি বলো মদন গোপাল কেশব মাধব গীতিধারী বলো কেশব মাধব গীতিধারী লালি বলো যশোদা দুলা গীতিধারী লাল বলো যশোদা দুলা গীতিধারী লালি বলো যশোদা দুলা কেশব মাধব গীতিধারী কেশব কেশব মাধব গীতিধারীলা কৃষ্ণ মুরাদি কেশব মাধব গীতিধারী লাল গীতিধারী লাল বলো কেশব মাধব গীতিধারী লাল কেশব মাধব গীতিধারী লাল এই যে ওখানে কি হচ্ছে? হ্যাঁ, জীবনে অনেক জায়গায় গিয়েছি, এরকম জায়গা দেখি না। এমন ব্যাপার ঘটলো যে হরিনাম বন্ধ হয়ে গেল, আমি জীবনে এরকম দেখি না। একটা হাতি তার দুটো সুর, একটা হাতি তার দুটো সুর আপনারা দেখেছেন কোনোদিন? আমার বাপ ঠাকুর দাদাও দেখেন, এ কোনো ব্যাপার আছে? আমি আর মানে এই রাস্তায় আমি আর এগোবো না। এ কৃষ্ণ যে কেন বলেছিল আলাদা আলাদা করে হাঁটবে, এই এখন আমার মাথায় ঢুকেছে। ওনার কথা মানে জিলেপির প্যাঁচের মতো, ধরাও মুশকিল আর বোঝাও মুশকিল। এ হাতির, একটা হাতির দুটো সুর, এর রহস্য কি? এ কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির মহারাজ ঘুরে রাজপ্রাসাদে ফিরে এলেন, ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, তিনি আলাদা আলাদা করে রাস্তায় যেতে বলেছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ হাতি দেখে ঘরে এলেন, ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কেশব মাধব গীতিধারী লাল গীতিধারী লালি বলো, গীতিধারী লালি বলো মদন গোপাল 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 কেশব মাধব গীতিধারী লাল বলো বলো কেশব মাধব গীতিধারী লাল কেশব মাধব গীতিধারী লাল সুন্দর শ্যাম সুন্দর মদন গোপাল মদন গোপাল
কেশব মাধব দিদি তাদিল এটা আবার কি গো, এ তো জীবনে দেখি নাই। একটা নদীতে ভীম দেখতে পেল একটা পচা কোন জীব জন্তু বোধহয় অনেক দিন আগে মারা গেছে, পচে গেছে, সেটা নদীতে ভেসে যাচ্ছে। আশ্চর্য, তার উপরে একটা পাখি বসে আছে। আশ্চর্য হতাম না, এ দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাখি তো বসেই থাকে, কিন্তু এ পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। মানে আমার মাথায় ঢুকছে না যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরায় কেন বসবে, সে নোংরা খাবেই বা কেন? রহস্য উদ্ঘাটন আমি পারছি না, ও ভগবান কৃষ্ণকে বল, আর যাওয়ার লাগবে না, আর হাঁটার লাগবে না। ভীমও বাড়ি ফিরে এলো, অর্জুন যাচ্ছে। অর্জুন একটা দৃশ্য দেখলো, কি অর্জুন দেখলো? যে একটা গাভী বাছুর প্রসব করেছে, করার পরেই মা গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে আদর করছে সেইখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে ওই বাছুরটা মারা গেল। অর্জুনের অন্তরে ভীষণ আঘাত লাগলো, এ কিরকম মা, গা চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেলল। এটা আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল যে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখল যে একটা জঙ্গলের মধ্যে ছখানা কুয়ো, জলের কুয়ো, ছয় ছটা, কিন্তু তার চারটাতে জল আছে, দুটোতে নাই। নকুল ভাবছে যে একই জায়গায় কুয়ো আছে, যদি জল না থাকে তাহলে ছটাতেই থাকবে না, কিন্তু চারটাতে আছে, দুটোতে নাই, ব্যাপারটা আমার বুঝে উঠতে পারি না। তা আমি বরং এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব। কে? তাহলে পঞ্চ পাণ্ডব পাঁচ ভাই হয়ে গেল, কি হয়ে গেল? তো কটা বাকি, আপনি গুনেননি? সামনে বসে আছেন, গুনেননি? আর একটা বাকি। কিন্তু আমি যখন বলছি হয়ে গেছে, অনেকে কিন্তু মাথা নাড়ছে, মানে শুনেও না বুঝেও না তুমি কি বলবে বলো, তোমাকে ডেকে আনছে, গাইতে হবে, গাও। হ্যাঁ, এই যে কাজে এসেছি সে কাজের কি হলো রে ভাই, কত পেলি কত গেল, হিসাব তো দিতে হবে রে। এই জন্য কি সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে দেখলো একটা পাহাড়, পাহাড়ের চূড়া থেকে একটা বড় ধরনের পাথর খুলে নিচের দিকে নামছে, গাছপালা ভেঙে একাচার করে নামছে। পাথর ভারী জিনিস, যত নিচের দিকে নামে তার গতি বেগ বেড়ে যায়, বাড়তে লাগলো। কিন্তু আশ্চর্য দেখলো যে হঠাৎই পাথরটা থেমে গেল, কিসে আটকালো? না কোনো গাছে নয়, সামান্য তৃণলতা, তৃণ, তৃণ মানে ঘাস, ঘাসে লেগে এই দ্রুতগামী পাথরটা আটকে গেল। সহদেব বলে কি ভুতুড়ে ব্যাপার, গাছপালা ভেঙে পাথরটা নামলো, আবার ঘাসে লেগে আটকে গেল। এরে রাম রাম, শ্রীকৃষ্ণ ছাড়া এ রহস্যের উদ্ঘাটন দ্বিতীয় ব্যক্তি পারবে না। পাঁচ ভাই রাজপ্রসাদে ফিরে এলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে গেল।
উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে না দিগম এখন উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে না দিগম যত ভক্ত গুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করি না দিগম হরি হরি ধ্বনি করে হরি হরি ধ্বনি করে যত ভক্ত গুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করি না দিগম যেটা না বললে নয় বলি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আর কি বলা অসুবিধা নাই তো মানে গিন্নিদের কথা আসছে আর কি কোনো অসুবিধা হবে না তো কারণ একদিন এসেছি দুঃখ দিয়ে যেতে চাই না গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছেড়ে যায় রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছেড়ে যায় ভগবান কৃষ্ণ বলছে হ্যাঁ প্রবেশ করা মাত্র যেরকম উলুধ ধ্বনি শুনলাম আর হরির ধ্বনি শুনলাম এ মনে হলো এ দেশের রাজা ভালো লোক নালে এত মানুষ ধর্ম কর্ম করছে কি করে নিতাই গৌর বলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে না দিগম রাজা যদি ধার্মিক হয় রাজা যদি ন্যায়পরায়ণ হয় রাজা যদি সত্য পদদর্শী হয় তাহলে প্রজাগণ যে সুখী হবে ইতে কোনো সন্দেহ নাই এই যেটা দেখে আমার ভালো লাগলো এখানের পরিবেশ রাজা ভালো হ্যাঁ এই যেমন যার বাড়িতে হরিনাম হচ্ছে স্বয়ং তাকেই দেখবে কি সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে এও মানুষ আর আমরাও মানুষ সামনে মুরগির পুল পল্টি তৈরি করে রেখে বাতাস এলেই দুর্গন্ধ নাকের ভিতরে যাবে ইউকেলি পটাস আমরা সেগুলো রাখি যাতে শুয়োপোকা হয়ে হরি হরি ধ্বনি করে যত ভক্ত গুল ধ্বনি শঙ্খ ধ্বনি ভালো লাগলো গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছেড়ে যায় যার মা ভালো তার ছা ভালো যে মা সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করে জগৎ স্বামীকে প্রণাম করে তার বাচ্চারা কি করবে মায়ের আদর্শকে গ্রহণ করে মা বাবা চিনিয়ে দেয় মা ভগবান চিনিয়ে দেয় মা সাধু চিনিয়ে দেয় আপনি আচরি ধর্ম অপরে শিখায় আমাদের বাড়িতে নিয়ম বৌমা নূতন এসেছো জেনে রাখো একাদশী দিনে অন্ন গ্রহণ করা যাবে না কষ্ট হবে কিন্তু ফল পাবে এটি নিয়ম মানতে হবে কারণ একাদশী দিনে অন্নের মধ্যে পঞ্চশস্যের মধ্যে পাপ প্রবেশ করে
পাপ প্রবেশ করে সেই দ্রব্য তুমি যদি খাও তাহলে তোমার মধ্যে পাপ প্রবেশ করবে। হ্যাঁ, তাই এইগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি এগুলোতে কোনোদিন আমিষ খাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি করেছেন, আমি করছি, বৌমা তোমাকেও করতে হবে। গিন্নি যদি এভাবে কাউকে বলে পরিচালনা করে, তবে সদাচার থাকবে, তবে ধর্ম থাকবে, তবে ভগবান থাকবে। আর গিন্নির দোষ কি? না, গিন্নি যদি গিন্নিপনা করে যে আজ একাদশী বটে, হ্যাঁ ছেড়ে দাও, আমার জামাই বাবাজি বোম্বে থেকে এসেছে, বোম্বে কত বড় জামাই, তিনি কি নিরামিষ খাবে? এই যে পদ্মার মা, ডেকে দাও ডেকে দাও, ঘুমাচ্ছে। না না, আপনাকে না, পদ্মার মাকে। যা কষাই কানায় লাইন দিয়ে নিয়ে আয়, ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, শুনতে হবে, না হলে মগজ ধলাই হবে না। ময়লা তো পড়েই গেছে, ও নিয়ে চিৎকার করে লাভ নাই, কি করে ময়লা তুলতে হবে সেটা ভাবতে হবে। ময়লা তোলার ব্যাপার হলো যা করিনি তা করতে হবে, যা জানিনি তা জানতে হবে, আমার বাড়ি কোথা বুঝতে হবে, আমি কে তা জানতে হবে। আধার কার্ড দেখালে হবে না, আধার কার্ড আমি মরে যাওয়ার পরে আধার কার্ড কাজে লাগবে না, কিন্তু আমার পরিচয়, আধার কার্ডের পরিচয়টা ভারতীয় নাগরিকের পরিচয়, কিন্তু আমার স্বরূপের পরিচয় নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, সদাচার পালন করতে হবে। এই জন্য এই দুটো দোষের কথা বলা হয়েছে। রাজার দোষে, রাজা যেমন রাজ্যের রাজা, কেন্দ্রের রাজা, ঠিক তেমনি সংসারের রাজা হচ্ছে কর্তা, আর রানীমা হচ্ছে গিন্নিমা। এই দুইজনকে আচরণশীল হতে হবে, না হলে আগামী দিনে ফুল ফুটবে না, শেল কাটা শিয়াকুলের কাঁটা তৈরি। হরি বল হরি বল। নিজেরাই পা দেবে, নিজেরাই সেই দংশন জ্বালায় যন্ত্রণা পেতে হবে। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল খণ্ডন হয়ে যাবে, নূতন করে জীবন শুরু করো, নূতন করে পথ চলা শুরু করো। যে পথে হাঁটছ ওটা নরকের পথ, ওখানে যন্ত্রণার পথ, আরো বৃদ্ধি হবে। মহাপ্রভু যে পথ দেখাতে এসেছেন সে পথ হচ্ছে নিরাময়, সেই পথকে আমরা অনুসরণ করব বলে হরি নাম শুনতে বসেছি। এই জন্য শুনতে হবে, যদি শুনবেন তো জীবন পাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, ইতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু এখানে সব ভালো লাগছে বলা যাবে না, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেব। হ্যাঁ, খারাপ লাগছে, বলবো? যা হয় হবে, ঝেড়ে দিই, আমি তো চলে যাব। যেটা সব চাইতে খারাপ লাগছে, এই মানে সব মানুষদের দেখলাম কি হাসি কি খুশি, হ্যাঁ আমি আসতে পুষ্পবৃষ্টি হলো, উলুদ্ধন কত কিছু, কিন্তু আমার সামনে যারা বসে আছে যেন তেজাল ভাঁড়ের মতো মুখ, যেন মনে হয় নৌকা ডুবি হয়ে বসে আছে। না, আমি ভাবি যে কি হলো রে বাপ এরকম। না না, আপনারা আবার দুঃখ পাবেন না যে সামনে বললাম বলে। আপনারা, ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন মানে কোথায়, নিউ দিল্লি, হ্যাঁ পুরাকালে যে জায়গাটার নাম হস্তিনাপুর, সেই হস্তিনাপুরের রাজা সহিতে পঞ্চ পাণ্ডব, তারা একটু গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে আছেন। ভগবান কৃষ্ণ বলেন, এত ভালো কিছু দেখলাম, কিন্তু এনারা কেন গোমরা মুখ করে বসে আছে আমি বুঝতে পারলাম।
ভীম বললেন, কৃষ্ণ এ তো তোমার জন্য, তুমি আলাদা আলাদা করে রাস্তায় হাঁটতে বললে কেন? হে ভীমসেন, তাতেই বা ক্ষতি কি? বলে ওই হাঁটতে গিয়েই তো বিপদ হল। যুধিষ্ঠির মহারাজ বললে, কৃষ্ণ ভীম ঠিকই বলেছে। এই যেমন মনে করো আমি যে রাস্তায় হেঁটেছিলাম, একটা হাতি দেখে আমার মন খারাপ হয়ে গেল। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি সে তো বাচ্চারাও দেখে। বলে, না, এ হাতি বাচ্চার বাবাও দেখেনি, তার বাবাও দেখে। বলে, কেন, হাতি কিরকম? পাঁচটা পা? বলে, না, সে হলেও আলাদা। দেখলাম একটা হাতি সব ঠিকঠাক আছে, কিন্তু তার সুর দুটো। এটা কেন? ভগবান কৃষ্ণ হেসে বললেন, মহারাজ, ওটা হাতি নয়। হ্যাঁ, হাতি নয়, আমি যে দেখলাম। বলে, ওটা হাতি নয়, মনে আছে গতকাল আপনি আমায় কি প্রশ্ন করেছিলেন? কি প্রশ্ন মনে আছে? মনে নাই, কতদিন আগের কার কথা, এই তো এক মিনিট আগে। বলেছিল যুধিষ্ঠির মহারাজ, কলিকালের মানুষ কেমন হবে, তা আমি কি উত্তর দেব? স্বয়ং কলি এই হাতি রূপ ধারণ করে আপনাকে উত্তরটা দিয়ে দিল, মানুষ কিরকম হবে? বলি, এর দ্বারা কি করে বুঝব? ওই যে দুটো সুর, মানে কি কলিকালের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানে দুটো মুখ নয়, দুরকমের ভাব। বলবে একরকম, ভাববে একরকম, বলবে একরকম, করবে একরকম, এই হবে কলিকালের মানুষ, দুমুখ মানুষ। তোমার সঙ্গে হেসে কথা বলবে, দাদা কেমন আছো, ভেতরে ভাববে তুমি কবে মরবে, জায়গাটা আমার হবে। হ্যাঁ, স্বামী বাজার থেকে ঘরে এসে বলছে, চম্পার মা, এখানে কোনো চম্পার মা নাই তো, থাকলেও কিছু করার নাই। হ্যাঁ, চম্পার মা। বলে, কি গো? বলে, আমি অনেক জায়গা ঘুরলাম, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি দেখি, কি ভালো তুমি। চম্পার মা বলে, তবু তো ফেয়ার এন্ড লাভলি এখনো মাকে, কিন্তু পুরুষ মনে মনে বলছে, চম্পার মা যে কবে মরবে। বাজারে যে সুশীলার মা সবজি বিক্রি করে, তাকে কবে ঘরে আনব? কটা মুখ হলো, এরই নাম দুমুখ মানুষ। মেয়েরা স্বামীর কোলে শুয়ে থাকে, এক বিছানায় শুয়ে থাকে, দেবতাও যাদের মনের নাগাল পায় না পুরুষ পাবে। পুরুষের কোলে শুয়ে আছে, পর পুরুষের কথা ভাবছে, এরও নাম দুমুখ মানুষ। যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ো করে বলে, কৃষ্ণ এবার বন্ধ করে দাও, যত শুনব মন খারাপ হয়ে যাবে, কলিকালে আমি জন্ম নেব না। বলে, কেন? বলে, ওই দুমুখ মানুষদের সঙ্গে আমি পেরে উঠব না। ভীম বলে, সেটা পরের কথা, আমার উত্তরটা কি হবে সেটা দাও। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে বল
কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারী বল গোবর্ধন 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 বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল, ঠিক আছে ঠিক আছে, তোমার বদনে কৃষ্ণ নাম ভালোই লাগলো ভীম, কিন্তু তুমি বলো তুমি কি দেখলে? একটা পাখি, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। আমাকে অবাক করলো যেটা, যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে একটা পোঁচা নোংরায় বসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। কৃষ্ণ বললেন ওটা পাখি না, ওর নাম হচ্ছে কলি। গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে আমার কাছে যে কলিকালের ধর্ম কেমন হবে, এর উত্তরটা স্বয়ং কলি দিয়ে দিল। কিভাবে? ওই পাখির রূপ ধারণ করে। মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবে না, চোখের পাতা নড়বে না, হ্যাঁ জলেও মুখ দেখা যায়, জলে মুখ দেখা যায়, জল যদি না নড়ে, এই নিজেকে নিজে জানতে পারবে, অনেক কিছু জানবে যদি চিত্ত না চাঞ্চল্য হয়। এই জন্য প্রতিদিন বসা অভ্যাস করলে মনও বসবে তুমিও বসবে, বসতে হবে সাধু সঙ্গে, বসতে হবে সৎ সঙ্গে, বসতে হবে হরি নামে, বসতে হবে ধ্যান করতে হবে, তবে তো তুমি বসে আসবে। আর যেটা বলছিলাম কান খাড়া করে শোনো, ওটা কলি, এ জানিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। কলিকালের ধর্ম হচ্ছে বাজাম্বর, মানে বাইরে জাগ জমক ভেতর মে ফা, হ্যাঁ ধর্মের নামে ঢাক বাজবে কিন্তু ধর্ম হবে না। এই যে আপনারা কিছু কিছু মিল দেখতে পাবেন, দুর্গা পুজো হয়, মানুষ দুর্গা ঠাকুর দেখে কি, প্রতিমার দিকে তাকায় কি সকলে? মানে মায়ের চেয়ে প্যান্ডেলের দাম বেশি,
মায়ের আকর্ষণের চাইতে প্যান্ডেলের আকর্ষণ বেশি, তা মা দেখতে গেছে না প্যান্ডেল দেখতে গেছে? হ্যাঁ, ভগবানের আকর্ষণের চাইতে মন্দিরের আকর্ষণ যদি বেশি হয়ে যায় তাহলে তো জীবন ব্যর্থ যাবে। দেখতে হবে মন্দির নয়, মন্দিরের প্রতিষ্ঠিত সেই আদি পুরুষকে দেখতে হবে। এই জন্য কলিকালে ধর্ম হবে কিন্তু ধর্মের নামে ঢাক ঢোল বাজবে, ধর্ম হবে না, বাচ্ছাম্বর, লোক দেখানো ধর্ম। ঐসা হুয়া তৈসা হুয়া কই নেই, মানে কেউ পারে না এরকম করতে, কেউ পারে না। এই অহংকারটা দেখাবার জন্য মানুষ অনেক কিছু করে, ভেতরে ভক্তি শূন্য, শ্রদ্ধা শূন্য, ভগবত সেবায় চোখে জল আসে না, এই বাহ্যাম্বর লোক দেখানো, এটাই এ কলিকালের ধর্ম হবে। এরকম অনেক কিছু হবে, বৈষ্ণব সেবার আয়োজন নাই, হাজার হাজার লোক খেয়ে গেল, বৈষ্ণব সেবার কোনো ব্যবস্থা না। অনেক কিছু হলো, বৈষ্ণবদের চরণ ধৌত হলো না, কি হলো, হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে সেই তত্ত্ব, বাইরে কৃষ্ণ নাম লেখা কিন্তু নোংরা খাচ্ছে। তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, কিন্তু দেখবেন অনেক জায়গায় মোড়ে মোড়ে তাস খেলছে, তিলক আছে তাস খেলছে, তিলক আছে তেলে ভাজা দোকানে বসে আছে। তার মানে এটা কি বোঝা যায়, কৃষ্ণ নাম লেখা ডানায় কিন্তু সে নোংরা খাচ্ছে। তাই ভীম, কলিকালের ধর্ম চেনা বড় কঠিন। লোকে বাইরেটা দেখে বলে ভদ্র আর অভদ্র, ভালো জামা কাপড় পরলে ভদ্র হয় না, ভদ্রতা ব্যবহারের দ্বারা বোঝা যায়, পোশাকে নয়। তাই মানুষের ভেতরে ফাঁকা কিন্তু পোশাকটা দামি পড়ে, তার মানে ভদ্র নয়, হ্যাঁ ন্যায় পরায়ণ নয়, এইটা ভাবতে হবে। এই কলিকালে ধার্মিক চেনা বড় কঠিন, হ্যাঁ সাজা যায় কিন্তু হওয়া যায় না। সাধু সাজতে গেলে 10 টাকা খরচা, সাধু হতে গেলে 10টা জনম কুলোবে না। একটু তিলক মাটি, তিলক আঁকা যায়, কেনা যায়, তুলসীর মালা কিনতে পাওয়া যায়। এখন তো আবার একটা ভালো ব্যাপার এসে গেছে যে প্যাঁচ সিস্টেম, যখন হরি নামে যাবে তখন প্যাঁচ দিয়ে দেবে, ওই ব্যক্তি যখন বিয়ে বাড়িতে যাবে প্যাঁচ খুলে ঝুলিয়ে দেবে। করছে, বলছে, বলে প্রভু এখন ভালো হয়েছে আমাদের পক্ষে। হ্যাঁ কেন, প্যাঁচ সিস্টেম যখন তখন টাইটও দিতে পারি, আলগাও করতে পারি। তাই যে আমরা যেখানে যেমন সাধু সাজার চেষ্টা করি, তাই একে কি বলা হয়, বাইরে আছে ঝাঁকঝিক চমক কিন্তু ভেতরে ফাঁকা। তাই কলিকালের মানুষকে সাবধান হতে হবে, মানুষ চিনতে গেলে নিজেকে আগে মানুষ হতে হবে। ভীমের প্রশ্ন হলো, কিন্তু অর্জুন বলছে আমারটা কি হবে, তোমার প্রশ্নটা কি? বলে আমি দেখলাম একটা গাভী তার বাচ্চা প্রসব করলো, বাছুর, গা চাটতে চাটতে রক্ত উদ্গত হলো, সেই রক্তই চাটলো মা, আর কিছুক্ষণ পরে বাছুরটা মরে গেল। আমি ভাবলাম এ কেমন মা। অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? স্বয়ং কলি ওই গাভীরূপ ধারণ করে কলিকালের মানুষকে দেখিয়ে দিল মা কেমন হবে, বাবা কেমন হবে। বুঝতে পারলে, মা গাভী যেমন গা চেটে চেটে রক্ত বের করে দিল আর সে কিছুক্ষণ পরে প্রাণ ত্যাগ করল, এ কলিকালের মা
আর বাবা সন্তানকে লালন পালন করে কিরকম অতিরিক্ত, হেই ওখানে যাবি না, হেই হরি নামে যাবি না, পড় শুধু পড়, এই বিবেকানন্দের রচনাটা পড়, বিদ্যাসাগরের রচনাটা পড়, ঠাই করে আসতে লাগিয়ে দেব, নম্বর তুলতে হবে, নম্বর তুলার দৌড়ে ছেলে মেয়েদের লাগিয়ে দিল, একবারও বলল না তোকে বিবেকানন্দের মতো হতে হবে, এমন বিবেকবান হতে হবে, বিদ্যাসাগরের মতো নিজের জীবন দিয়ে মানুষের সেবা করতে হবে, এ কথা কোনো মা বাবা বলল না, শুধু বলল নম্বর তুলতে হবে, খবরের কাগজে যেন তোমার ছবি দেখতে পায়, কেমন নম্বর তুলল, রাইটার সে চাকরি পেল, কিন্তু তার চরিত্র সংশোধন হলো না, পেনে ডগা দিয়ে কোটি কোটি টাকা কামাতে লাগলো, কত গরিব মানুষের চোখে জল নামলো, তাহলে কি হলো, বাচ্চা বেঁচে আছে, মরে যাওয়ার মানে এটা নয় যে শ্বাস বেরিয়ে গেলেই মরা, না, পণ্ডিত ব্যক্তিরা ভারতীয় আধ্যাত্মিকবাদীরা বলেছেন আসল মৃত্যু হলো মানুষের যখন বিবেক হারিয়ে যায়, মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যখন ন্যায় পরায়ণ হারিয়ে ফেলে, তার মৃত্যু তখনই হয়ে গেছে, কেবল জীবন্তে মরে বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন কলিকালে দুর্দান্ত কলিকাল, ভয়ঙ্কর কলিকাল, তাই মা বাবা অর্থ লোভের জন্য সন্তানকে এভাবেই মানুষ করে, মানুষ করে না কখনো যে মানুষ অপরকে বাঁচাতে পারে, এই হবে কলিকালের মা আর কলিকালের বাবা। কৃষ্ণ বল নকুল, আমি যে দেখলাম ছটা গর্ত মানে কুয়ো, চারটাতে জল আছে দুটোতে নাই, ব্যাপারটা কিছু মাথায় ঢোকে না। নকুল বড় সোজা, বড় সরল কথা বলে, কি চারটায় জল আছে দুটোতে নাই মানেটা কি, এ কলিকালে সব কিছু থাকবে, দুটো জিনিস থাকবে না, সাধুর সেবা হবে না, সাধু মর্যাদা পাবে না, পিতা মাতা মর্যাদা পাবে না, হচ্ছে কি না আপনারা মিলিয়ে নেবে, চারটাতে জল আছে দুটোতে নাই, জগতে সাধুর সেবা হয় না, জামাইয়ের আদর যেভাবে হয় সাধু গুরুর সেবা সেভাবে যেভাবে শালা শালির সেবা হয় মা বাবাকে সেভাবে সেবা করা হয়, তাই বড় অভাব নকুল, সব থাকবে দুটো কুয়ো শুগ্নই থাকবে কলিকা। সহদেব বলে দাদা তাহলে আমার উত্তরটা, বলে কি পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে, ঘাসের ডগায় লেগে আটকে গেছে, তত্ত্বটা কি কৃষ্ণ জগৎগুরু বলে দাও মোরে, তৃষিত তাপিত হৃদয় জুড়াইতে। কৃষ্ণ বলে সহদেব, এই তোমাদের পাঁচ ভাইয়ের মধ্যে তোমার কথাটাই সবচাইতে ভালো কথা, কলিকালে সবই খারাপ, এই একটা জিনিস সবচাইতে বড় এবং ভালো, সেটা কি, এই যে দেখলে না ওপর থেকে পাথর নিচের দিকে নামছে, ওরে কি না হতে পারে, কিন্তু আটকে গেল কিসে, ঘাসে তৃণ তাতে আটকে গেল, তত্ত্বটা কি, মানুষ উচ্চে উঠে নিচে নিম্নগামী হচ্ছে, মন চিত্ত
চিত্ত বুদ্ধি সব মলিন যুক্ত, অহংকার যুক্ত, হিংসা যুক্ত, স্বার্থপরতা, তাই নিচের দিকে নামছে মানুষ। নামতে নামতেও আটকে গেল কিসে জানো? কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম এনেছে, তৃণের ন্যায় তুচ্ছ বটে, কিন্তু কেউ যদি নিতে পারে আটকে যাবে, আর পড়বে না। বলো দে বলো দে হরি বলো দে একবার, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো দে হরি বলো দে একবার বলো দি বলো দি হরি বলো দি, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, হরি হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, বলো দে বলো দে হরি বলো দে একবার, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো দে 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 হরি বলো দে, বলো দে বলো দে হরি বলো দে হরি বলো দে বলো দে হরি বলো, একবার বলো দে বলো দে হরি বলো দে, একবার বলো দে বলো দে হরি বলো, আই হো হরি বলো দে হরি বলো, একবার বলো দে বলো দে হরি বলো, গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেমদাতা নিতাই চাঁদ কি, জয় হো, খারাপ লাগছে কি? এর বেলাও অনেকে জয় দিয়ে দিল। যাই হোক, কালমেঘ, কালমেঘ জানেন, কালমেঘ মিষ্টি লাগে, ও যারা খেয়েছে তারা জানে। কালমেঘ আরেকটা জিনিস আছে, তেলে ভাজা বেগুনি খেয়েছেন? ভালো না খারাপ? কালমেঘের চেয়ে ভালো, শুনেন, খেতে ভালো ওটা ভালো না, যেটা খেতে ভালো লাগে না ওটা ভালো। সিরিয়াল দেখতে ভালো লাগে, পাড়ার সমালোচনা করতে ভালো লাগে, পঞ্চুর বউ ঘর করলো না, এ যেন বাপি চানার চুরের চাইতেও স্বাদ লাগে। হ্যাঁ, তারপর তারপর কি হলো, তারপর কি হলো, এ ঘুম ধরবে না, কিন্তু যদি বলো যশোদার মা কি করলো, সকালে বলবি ঘুমই পড় না। এ কালমেঘ
তবে এটাই খাও, নাক টিপে খাও, চোখ বন্ধ করে খাও, তোমার কাজ হবে। জন্ম জন্মান্তরের পিত্ত রোগ হরি নাম করলে তিতা লাগে। হরি নাম হচ্ছে মধুর চেয়ে সুমধুর, মিষ্টির চেয়ে মিষ্টি, অমৃতের চেয়েও অমৃত। কিন্তু শুনলে ঘুম এসে যায়, মাথায় ঠিক নিতে পারে না, অন্য কথা যতটা বুঝি এটা বুঝতে পারি না। হ্যাঁ, সবটাই রোগের কথা বলছো। যাদের রোগ পিত্ত রোগ হয় তাদের অরুচি লাগে, মিছুরি দিলেও তেতো লাগে, তা বলে তোমার রোগ ভালো হবে ওইটাতে। চুষতে থাকো, শরবত খেতে থাকো, একদিন খেতে খেতে মিছুরির স্বাদটা বুঝতে পারো। যতই বলে হরিনাম যে ভালো লাগে তা নয়, অনেকে দায়ে পড়ে এসেছে, সকলেই বলছে হরি নাম না শুনলে নরকে যাবি, চল বুঝি নাই বুঝি বসে পড়ি। যাই হোক, হাসপাতালে ঢুকে গেছেন মানে ট্রিটমেন্ট কিছুটা হবে। হ্যাঁ, তবে যারা ঔষধ খেতে চায় না তাদের বিকল্প ব্যবস্থা আছে, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দেবে। মানে রোগী ট্রিটমেন্ট করাই হচ্ছে নিতাই চাঁদের কাজ। ছলে বলে কৌশলে হরিবল বলাতে হবে, জীবকে খাওয়াতে হবে, এই সেই হরি নামের ব্যবস্থা করে। জইছে তৈছে যাহা তাহা যদি করয়ে শরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। হবে শুনতে শুনতে, যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হো। এই হরি নামের মধ্য দিয়ে নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবে। অনেকদিন ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো জন্ম ঘুরে বেড়াচ্ছে, বাড়ি খুঁজে পান না। যেখানে জন্ম নিয়েছেন ওটা বাড়ি নয়, ওটা বাসা। আসল বাড়ি হলো গোবিন্দের চরণার বৃন্দ, শ্রীমধুর বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। অনেকদিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আসল লোক পাই না তো, তাই কেউ ঠিকানা দিতে পারেনি। ফেরার কড়ি নেই তাই বাড়ি ফিরতে পারেনি। কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নামের মশাল জেলে। ওরে পাপি, ওরে তাপি, ওরে অজ্ঞানী, ওরে আধারে থাকা মানুষ, চলে আয়, হাত তুলে ছুটতে ছুটতে আয়, হরি বল বলতে বলতে প্রেমানন্দে বলো অবিদায়। প্রেমানন্দে বলো অবিদায়, মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অবিদায়, হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম, প্রেমানন্দে বল অবিদান। মধুর কৃষ্ণ না প্রেমানন্দে বল অবিদান। কি হলো, আরে তুমি দোকান খুলবে কখন? বলো রাধা মাধব কি, একটু জোরে হবে কি? বলো গিরধারি লাল কি? না না, রেগে রেগে না, প্রেম সে। প্রেম সে মানে কিরকম হবে? নিধাই গৌর
হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ থাম, হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ থাম, প্রেমানন্দে বলো কবিরাম মধুর না, প্রেমানন্দে বলো কবিরাম। রেতে নাই রেতে নাই না না, প্রেমানন্দে বলো অভিরাম কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অভিরাম মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিরাম। ভক্তমণ্ডলী মায়েরা, সদনা সদনা নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। সদনা যে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভকতি মূলে। এখানে যারা হরিনাম শুনছেন অনেকের দুঃখ আছে, বলে আমরা ভাগবত পড়তে পারবো না, হ্যাঁ কারণ আমরা নিজ কুলে জন্ম নিয়েছি, আমরা গীতা পড়তে পারবো না, হ্যাঁ জীবনে অত ভগবানের সেবা করতে পারবো না। অনেক মায়েরা আছেন দুঃখ করেন, শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর পুজো মেয়েরা করতে পারে কি না, প্রশ্ন না, শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ যদি ভেতরে প্রশ্ন জাগে তা জানতে হবে, উত্তর পাবে। দেখুন কি বলছে, ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই সে পূজার অধিকার পাবে তা না, তাকে বেদ অধ্যয়ন করতে হবে, বেদোচিত জীবনযাপন করতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হবে, তবে সে যোগ্যতা অর্জন করে গোবিন্দের সেবা করবে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা, হরিনাম শুনছেন, জীবন সম্পর্কে জেনে নেন। যদি আপনি চণ্ডাল কুলেও জন্ম নেন, আপনার দুঃখের কারণ নেই। কেন না, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। উচ্চ কুলে জন্ম নিয়ে আপনি সদাচার পালন করবেন না, ভগবানের সেবা করবেন না, সাধু সেবা করবেন না, সত্য বলবেন না, আপনি ব্রাহ্মণ না, আপনি মুচি। আবার মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনি নিজ কুলে জন্ম নিয়েছেন কিন্তু আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন, আপনি জীবনে মিথ্যে বলে রোজগার করেন না, কাউকে ঠকান না, কাউকে কাঁদান না, কাউকে কষ্ট দেন না, তো আপনি ব্রাহ্মণের চেয়েও বড়। এই কথাগুলো ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণময় আশিষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাৎপর্য কি, ভগবান বললেন আমি চারটা বর্ণ সৃষ্টি করেছি কিন্তু গুণ আর কর্ম দেখে তাকে বলা হবে সে কি। যেমন আপনারা জানেন, ও মায়েরা, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, কেন হবে না, ডাক্তারের ছেলে বলে কথা, আপনি গিয়ে বলবেন ইনজেকশনটা দিয়ে দেন, সে এমন জায়গায় দেবে আবার হাসপাতালে গিয়ে শুইতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে সায়েন্স পড়তে হবে, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে জ্ঞান নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পাস করতে হবে, নালে ইনজেকশন নিয়ে হাসপাতালে শুইতে হবে।
মাস্টারের ছেলে মাস্টার হয় না, যদি মাস্টার ডিগ্রি পায় তবে সে মাস্টার হতে পারে, ছেলে বলেই মাস্টার হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যদি ব্রাহ্মণত্ব থাকে তবে ব্রাহ্মণ। এই জন্য মানুষ নিজের বিবর্তন নিজে করবে, মানুষ নিজের বিবর্তন মানে পরিবর্তন। আপনি কি হতে চান, আপনার লক্ষ্য কোনটা, আপনি লক্ষ্যপথে এগিয়ে গেলে সে কে? নজরুল ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। আজ পর্যন্ত গুণী মানুষেরা তা বলেন না, তাকে বলা হয় শিল্পী, তিনি কবি, তিনি মানব দরদী, তিনি সারা দেশ বিদেশে সব দেশের মানুষ তার গলায় মালা দেয়। এটা কি জ্ঞানে? জাতি জ্ঞানে নয়, ভেদ করে নয়, তার উচ্চ অবদান পৃথিবীর বুকে যে তিনি অবদান রেখে গেলেন তার জন্য মানুষ তার পুজো। এটা কোন জাতির মানুষ এরকম ভেবে নয়, এই জন্য মানুষ তার কর্মের দ্বারাই ভারতবর্ষে ধর্মে মহান আর কর্মে মহান। শরৎচন্দ্র চাটুজ্জে দেউলটি আমি ছোটবেলা একাই খুঁজে খুঁজে এসেছিলাম, শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে দেখি রাধা কৃষ্ণ সেবা করেছিলেন শরৎচন্দ্র চাটুজ্জে। আমার চোখে জল পড়েছিল ছোটবেলা যে ইনিও কৃষ্ণ ভক্ত, সাহিত্যিক তিনি, কিন্তু তিনি রাধা মাধবের সেবা করতেন, আজও সেই রাধা মাধব আছে। হ্যাঁ, কি অবাক বিষয় দেখেন, আপনাদের কাছাকাছি আছে। তাহলে এগুলো কি? মানুষ কিসে বড় হয়? কর্মের দ্বারা, জাতির দ্বারা না, জাতি বিদ্যা এগুলো না, মানুষ কর্মে মহান হয়ে যায়, পূজা পেয়ে যায়, দেবতা বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য যেই কুলে কেন জন্ম হোক না, নারী হোক, নারী কুলে হোক আর পুরুষ কুলে হোক, যার ভক্তি আছে সেই সেবা করতে পারবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, সে সেবা করতে পারবে না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। ওই মধুমাখা হরি নামি দে আমার, সুধা মাকা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরি না। সুধা মাকা হরি নামিরে মনুয়া, মধুমাকা হরি না। মধুমাখা হরি না।
মধুতে তাহারি সুধাম কথা বলা হলো, বলছে খালি গান গাইবে, খালি হরিনাম করে করে জীবন কেটে গেল, তুমি দোকান খুলবে কখন? আমরা সকাল থেকে লাইন দিয়ে আছি। ভক্তমণ্ডলী মায়েরা এমন এক কৃষ্ণ ভক্তের কথা আস্বাদন করছে, দেখেন কিরকম জীবন। তা মানুষ হতে গেলে ধনীর বাড়ির দুলাল হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে, লাগে না ওটা, লাগে শুধু কর্ম আর চরিত্র, লাগে অন্য কিছু লাগে না। এই দেখে সাধনা নামে কৃষ্ণ ভক্ত কর্ম কি করে, মাছ বিক্রি করে, মাছ বিক্রি, মাছ জানেন তো, যার চার পা, কি কাকে কি বোঝাচ্ছে, মাছ চেনে না এরকম লোক আছে, ঝুড়িতে করে বাজারে মাছ বিক্রি করে। তবে আশ্চর্য ব্যাপার, সে জীবনে মাছ খায় না, এ মৎস্য মানে আমিষ খায় না, সে তো কৃষ্ণ ভক্ত, কিন্তু তার বাপ ঠাকুর দাদার এই ব্যবসা, তাই মাথায় করে নিয়ে মরা মাছ, হ্যাঁ যেগুলো মরে যায় তাকে কিনে এনে বিক্রি করে, কেমন, তবে হরি নাম দিয়ে বিক্রি করে, গাইতে গাইতে যায়, গাইতে গাইতে আসে। তবে তার একটা ব্যাপার হচ্ছে, দোকান না খুললেও লাইন পড়ে যায়, কেন না, তার এরকম নিয়ম আছে, কেউ যদি তিনবার হরিনাম করবে তালি বাজিয়ে, তাকে হাফ দামে বিক্রি করবে, খরিদ্দার হবেনি, লাইন পড়বেনি। আরে হাফ দামে কে দেয়, যাদের হরিনাম ভালোও লাগে না তারাও লাইন দিয়ে দেয়, তিনবার বলে নেব ক্ষতি। আবার যদি কেউ তার সঙ্গে ছয়বার হরিনাম করে, মানে একটু বেশিক্ষণ করে, তার পয়সা লাগবে না, ফ্রিতে পাবে। বাবা ভিড় লেগে যায়, অন্য দোকানের লোক শুধু মাথায় হাত দিয়ে বসে আছে, খরিদ্দার নাই, আর এ দোকান খুলে না লাইন পড়ে গেছে। কেন, মানুষ হচ্ছে সব জায়গায় সুবিধেবাদী মানুষ, যেখানে এই যে যেমন মায়েরা লাই, আপনারা দেননি, আমাদের ওখানকার মা, এই যে চৈত্রী মাসে সেল গেল, যেখানে সেল কাঁটা লিখা আছে ওইখানেই লাইন, মায়েরা যে কি বুঝে, দোকানদার, আমি তো তাদের বাড়িতে হরিনাম গাইতে যাই, আমি বলি আচ্ছা আমি একটা কথা বুঝি, সেল মানে কি, বলে কাঁটা, আর কি ব্যাপার, বলে সারা বছর যেগুলো বিক্রি হয় না আলাদা করে রেখে দিই, তার ভিতরে কাটাকুটি আছে, আর একটু দাম, যেটা দাম যা নয় তার ডবল বলে দিলাম, তারপরে কমিয়ে হাফে দিয়ে দিলাম, আসলেই বিক্রি হলো, তারা কেউ বুঝতে পারলো। শুধু মায়েরা বাড়িতে এসে বলছে, পটলের বাপ 1500 টাকার শাড়ি 800 টাকা, তোমরা গেলে পারবে নাই, মেয়েরা ছাড়া পারবে। পটলের বাপ বলে, পটল খাবে না ঝিঙ্গা খাবে, খাও তোমাদের বোঝান। এই যে দেখেন না, বিহার থেকে কম্বল বিক্রি করতে আসে, আপনাদের এদিকে আসে, টুপি পরিয়েছে, হ্যাঁ 2100 টাকা দাম, শেষমেশ আপনাকে 300 টাকায় দিয়ে যাবে। আর যে মায়েদেরকে, ওরা দুপুর বেলা ঢোকে, পুরুষরা যখন থাকবে না,
ওরা জানে এই সময়ে সেল ভালো হবে। হ্যাঁ ভালো বৌদি বলে কি রে, 2100 টাকার জিনিস 1400 দিচ্ছি, কারণ আমার ফোন এসেছে ছেলেটার অসুখ চলে যেতে হবে, তাই হাফ দামে দিয়ে যাব। বৌদি বলে এই সুযোগ ছাড়ব কেন, ওরে তার দাম 700 টাকা, আপনি 1400 নিয়ে নিলে কি। আর পুরুষরা এসে কত ঝগড়া করে, তুমি ঠকে গেছো, তাহলে বুঝুন আপনারা কত চালাক। হ্যাঁ তাই এই যে ব্যাপারটা দেখুন, সে মাছ বিক্রি করে, তার দোকানে লাইন দোকান খোলার আগে থেকে পড়ে যায়। আজকে হরিনাম গাইতে গাইতে এলো আর বলছে আরে তাড়াতাড়ি দোকান খোলো, তখন সদনা বলে আগে খোলো আর দেরিতে খোলো, যার যা পাও না তার বেশি কেউ পাবে না। কেমন, আমি যা সেধে রেখেছি, যা কর্ম করেছি, ও কেউ কেড়েও নিতে পারবে, ও বাঁধ দিয়েও আটকানো যাবে না, প্রাচীর দিয়েও আটকানো যাবে না, ডিঙিয়ে চলে আসো।